নমস্কার বন্ধুরা, আমি জুয়েল, আমি তারক। ওয়েলকাম টু ক্যারাটে বাংলা। ক্যারাটে করতে গেলে আমাদের সঠিকভাবে দাঁড়ানোটা খুবই জরুরি, কারণ ঠিকভাবে না দাঁড়ালে পরে আমাদের কোনো জিনিসই স্টেবল হবে না। তো আজকের ভিডিওটি ডাচি বা স্টান্টসের উপরে। দুটো পাকে জড়ো করে একসঙ্গে রাখা এই স্টান্টসটিকে বলে হেই সুকু ডাচি। এবার পায়ের সামনের দিকটা দুদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বাইরের দিকে রাখলে তাকে বলা হবে মুসুবি ডাচি। গোড়ালি দুটো বাইরের দিকে বের করে নিয়ে এবং পায়ের সামনের দিকটা ভেতর দিকে করে দাঁড়ালে এটাকে বলা হয় উচি হাচিজি দাচি। এবার পা দুটিকে একদম স্ট্রেট লাইনে সামনের দিকে রাখলে এটাকে বলা হবে হেইকো দাচি। এই স্টান্টটি করার সময় দেখবেন যে দু পায়ের মাঝের গ্যাপ যেন শোল্ডার ডিস্টেন্সের সমান হয়। এবার বাইরের দিকে পা দুটোকে অ্যাঙ্গেল করে রেখে দাঁড়ালে এটাকে বলা হবে হাচিজি দাচি। এই স্টান্সটির নাম হলো রেনোজি দাচি। এই স্টান্সটির নাম হলো শান্তিন দাচি। তো এটা করতে হলে আপনাদের যেমন একটা লাইন টেনে সেই লাইনের নিচের দিকে একটা পা রাখবেন আর একটা পা হচ্ছে সামনের দিকে রাখবেন, এবং দুটো পা যেন মুড়ে ভেতরের দিকে রাখবেন। আর একটা জিনিস খেয়াল করবেন যে হাঁটু দুটো যেন ভেতরের দিকে একটু চাপা থাকে, যেমন এই ছবিটিতে দেখানো হয়েছে। এই কোটা চিয়ে ডবল ডিস্টেন্স নিয়ে যদি আপনি হাফ চেয়ার করে বসেন তাহলে সেটাকে বলা হবে কিবা দাচি। তো কিবা দাচি করার সময় খেয়াল রাখবেন যে পায়ের সামনের দুটো যেন সামনের দিকে মুখ করা থাকে, আর হাঁটুর দিকটা একটু চওড়া করে দুদিকে রাখার চেষ্টা করবেন। কিবা দাচি থেকে আপনার পায়ের সামনের দিকটা যদি বাইরের দিকে করে দাঁড়ান তাহলে সেটাকে বলা হবে শিকো দাচি। এই স্টান্সটির নাম হলো নেকোয়াসি দাচি। তো এটা করতে হলে আপনাকে পেছনের পায়ে ভর দিয়ে বসতে হবে আর সামনের পাটা জাগিয়ে রাখতে হবে, আর পেছনের পায়ের অ্যাঙ্গেলটা থাকবে 30 ডিগ্রি। এই স্টান্সটির নাম হলো কোসা দাচি। তো এটাকে লেগ ক্রস করে আপনাকে দাঁড়াতে হবে। ওয়েট ডিস্ট্রিবিউশন ফ্রন্ট লেগে বেশিরভাগ, পেছনের পায়ে সামান্য। এই স্টান্সটির নাম হলো গাঙ্কাকু ডাচি বা ক্রেন স্টান্স। আপনাকে এক পায়ে ভর দিয়ে দাঁড়াতে হবে। এবার যে স্টান্সটি দেখাবো সেটি হচ্ছে জেনকেটসু ডাচি। এই স্টান্সটি প্রচুর ব্যবহার হয়। এই স্টান্সটি করতে হলে আপনাকে হেইকো দাচি থেকে পেছনের দিকে 4 পা গ্যাপ রেখে দাঁড়াতে হবে এবং সামনের দিকে ভর করে দাঁড়াতে হবে। আর এমনভাবে দাঁড়াবেন যে আপনার পায়ের আঙুলের দিকে তাকালে যেন হাঁটুর কারণে আঙুলটি দেখতে না পাওয়া যায়, অর্থাৎ সামনের দিকে বসতে হবে। আর সামনের পায়ে ভর থাকবে 70%, পেছনের পায়ে 30%, আর পেছনের পাটা একদম স্ট্রেট রাখার চেষ্টা করবে।
জেনকেৎসু দাচির গ্যাপটা যদি কমিয়ে দেন তাহলে সেটাকে বলা হবে ফুডো দাচি। এই স্টান্টটির নাম হলো ফুকুৎসু দাচি বা ব্যাক স্ট্যান্ড। তো এই স্টান্টটি করার জন্যে চার পা গ্যাপ রেখে আপনাকে পেছনের পায়ে বসতে হবে। পেছনের পায়ে 70% ভর থাকবে এবং সামনের পায়ে 30%। পেছনের পাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইরের দিকে ঝুঁকে থাকবে আর হাঁটুটাও একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সামনের পাটা হালকা বেন্ড করে পেছনের পায়ে বসবে, তাহলে ব্যাক স্ট্যান্ডটা আরও সুন্দর হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।